বড়দিনে ঠান্ডা গায়েব গায়েব নতুন বছরের শুরুতেও। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে তেমনটাই জানানো হচ্ছে যে এখন যে ধরনের আবহাওয়া রয়েছে তার খুব একটা বড় পরিবর্তন হবে না নতুন বছরের শুরুতে। আগামী 7 দিনে তাপমাত্রা নামার বা পারদ পতনের কোনো সম্ভাবনাই নেই। বড় জোর 2-1 ডিগ্রি সামান্য তাপমাত্রার পরিবর্তন হতে পারে। তাই এবার শীতের জামা কাপড় নিয়ে কি করবেন তাই নিয়ে চিন্তায় শহরবাসী। এবার ডিসেম্বর থেকে জানুয়ারি পড়তে যাচ্ছে, কিন্তু সেই শীতের আমেজটা আগের মতো সেটা অনুভব করতে পারছি না। ওই জন্য শীতের পোশাক ছেড়ে এখন গরমের পোশাকটাই বেশি ইউজ করা হচ্ছে। শীতে সে এটা ঠিক আসছে না। ঠান্ডি লাগতে থোড়া, মতলব শাম কে টাইম পেনতে হ্যাঁ, বাকি উঠা কে রাখনা পড়ে রা, জ্যাদা নেই পেন পারে। মনে হচ্ছে যে আর ঠান্ডা এখন পড়বে না। আর এখন আমাদের কলকাতায় যত মানে মানুষজন, পলিউশন, গাড়ি, তার জন্যই ঠান্ডাটা পড়ছে না। আর আমার মনে হচ্ছে না আর পড়বে ঠান্ডা। গরম আমি মানে আমি ভেবেছিলাম যে কলকাতায় ঠান্ডা থাকবে, তাই জন্য সোয়েটার পরে গোয়া থেকে আমরা অ্যাকচুয়ালি আজ ট্রাভেল করছিলাম। তো দেখে আসে দেখে মনে হচ্ছে এ বাবা অ্যাকচুয়ালি প্রচুর গরম। অনেকেরই মন খারাপ, তারা বলছেন যে শীতের পোশাক কিনেছি কিন্তু সেই শীতের পোশাক গায়ে চড়াতে পারছি না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে দুপুরের দিকে যা তাপমাত্রা থাকছে তাতে শীতের পোশাক গায়ে চড়ালে অস্বস্তি হতে পারে। আজকে হচ্ছে 29th ডিসেম্বর। আজ থেকে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টি হবে না। দিনের তাপমাত্রার সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, রাদার একটু মার্জিনালি বাড়তে পারে শেষের দিকে, মানে 5 দিনের শেষের দিকে সামান্য একটু বাড়তে পারে। মিনিমাম টেম্পারেচার কিন্তু আশা করি আর বাড়বে না। রাদার 1 জানুয়ারি অর্থাৎ নববর্ষে 1 ডিগ্রি ফল হলেও হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া। দার্জিলিং এবং কালিম্পংয়ে 31 থেকে 2, এই যে 3 দিন 31-1-2 এই সময়টাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং হিলসের হায়ার রিচেজে স্নোফলের সম্ভাবনা থাকছে, কারণ হিসাবে একটা WD ক্রস করবে তার জন্যে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেজর কোনো সিস্টেম নেই, কিন্তু নর্থ ওয়েস্টার্লি উইন্ড যেটা আছে WD-র জন্য সেটা দুর্বল, যার জন্যই এই মুহূর্তে খুব বেশি ফল বা ইভেন আগামী আরও 7 দিনও যদি দেখি তাতে কিন্তু যেটা আপনারা তো জিজ্ঞেস করতেন এরপরই শীত কবে ফিরে আসবে, ইমিডিয়েট কিন্তু 15-র নিচে কলকাতায় নামার সম্ভাবনা নেই, অ্যাটলিস্ট ফর অ্যানাদার 7 ডেজ। ফলে বাড়বেও না মিনিমাম টেম্পারেচার, যেটা চলছে সেটাই থাকবে, হয়তো মার্জিনালি 1 ডিগ্রি কি 0.5 ডিগ্রি আরও ফল হওয়ার সম্ভাবনা থাকছে। হালকা একটু ময়েশ্চার এখনো আছে, যার জন্যই খুব শ্যালো ফগ হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আজকে যেটা ছিল লোয়েস্ট ভিজিবিলিটি একটা জায়গাতে রিপোর্ট করেছিল, সেটা হচ্ছে 500 মিটার, তার মানে শ্যালো ফগ, এখনো মডারেট অব্দিও পৌঁছয়নি। আর যেহেতু ময়েশ্চার অ্যামাউন্ট আরও কমে যাচ্ছে ফলে আর ফগ নতুন করে বাড়বে না, হালকা একটা কুয়াশা ভোরের দিকে কিছু অল্প সময়ের জন্য থাকবে। কলকাতার ক্ষেত্রে আমরা ক্রিসমাস মোটামুটি একটু গরমই পেয়েছি, 1 তারিখও খুব বেশি ঠান্ডা থাকবে না, 15-র ওপরেই থাকবে। দিনের বেলাটায় কিন্তু ঠান্ডা অনুভূতি হওয়াটা থাকবে না এই সময়টা, কারণ মোটামুটি 26-এ পৌঁছে যাচ্ছে টেম্পারেচার। ফলে নর্মালি আমরা শীতকাল বলতে কি বুঝি, অ্যাটলিস্ট দুপুরবেলাও যদি একটা গায়ে গরম জামা দেওয়া থাকে সেটার কিন্তু এই সময় দিলে একটু অস্বস্তি হবে। ঠান্ডা কবে পড়বে সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজে বেড়াচ্ছে সবাই। আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা।